এই ধরনের কমন একটা বিষয়। আমি যখন বিয়ে করেছি তখন আমার বয়স 20 বছর, আমার স্ত্রীর বয়স 19। এক পর্যায়ে দুজন ঝগড়া করে রাগের মাথায় একে অপরকে একত্রে 3টি তালাক দিয়েছিলাম। পরবর্তীতে ভয়াবহতা জানতে পেরে আল্লাহর কাছে তওবা করেছি, এখন আমরা সুখে আছি। তালাক দিয়েছিলাম কিন্তু সুখে সংসার চলছে, দুজন দুজনকে প্রচুর ভালোবাসি। এখন আমাদের করণীয় কি? আল্লাহ কি আমাদের মাফ করবে? ভাই, তালাক এমন একটা জিনিস, এটা তওবা করে ফিরে আসা জিনিস না। তালাক যদি প্রত্যাহার করার মতো হয়, প্রত্যাহার যোগ্য তালাক হয়, তাহলে সেক্ষেত্রে তওবা ছাড়াই আপনি প্রত্যাহার করলেই প্রত্যাহার হয়ে যাবে। অনেক সময় দেখা যায় তালাক তিনবার না, কয়েকবার দেওয়া হয়ে গেছে, 2 মাস পর পরই তালাক দেয়, 4 মাস পর পরই তালাক দেয়, এরপরে হুজুর ডাইকে আনে তওবা পড়ায়। দুনিয়ার সমস্ত হুজুর একসাথ হইয়া মক্কার হারামের ইমাম সাহেব আইসাও যদি তওবা পড়ায়, তো ওই তালাক যদি একবার হয়ে যায় এবং 3 তালাক যদি হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে সেই বিয়েকে নতুন করে জোড়া লাগানোর সুযোগ থাকবে না। এটা খুব ভয়ঙ্কর একটা ব্যাপার ভাই। এই জন্য আল্লাহর হস্তে তালাক দিতে চাইলে ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে, ওলামাদের সাথে পরামর্শ করে, তারপরে সুচিন্তিত ভাবে তালাকের ডিসিশন নেবেন। দেখেন কেন হায়েজ অবস্থায় তালাক দেওয়া নিষেধ? হায়েজ থেকে পাক হবে, সেই পবিত্রতার পর শারীরিক সম্পর্ক হবে না, তার আগে আগে তালাক দিতে হবে। তার মানে কি? শারীরিক চাহিদা থাকবে, এরপরও তালাক দেওয়ার দৃশ্য নিলে বুঝতে হবে এটা বুঝে শুনে তারপর সে ডিসিশন নিয়েছে। এই জন্য শরীয়ত তালাক যাতে সুচিন্তিত হয় তার জন্য অনেকগুলো পদক্ষেপ নিয়েছে। বারবার তালাক দিয়েছেন, 3 তালাক হয়ে গেছে, যতই ভালোবাসেন আর একত্রে বসবাস করতে পারবেন না। তারপরে তালাকের মাসালা এইভাবে সংক্ষিপ্ত ভাষণে প্রশ্ন উত্তরে কখনো করবেন না। এটার জন্য ফতোয়া বিভাগে যাবেন, ওলামাদের কাছে যাবেন, দীর্ঘ বিস্তারিত বিবরণ জানিয়ে তারপর উত্তর দেবেন। আমার বিবাহের ওয়ালিমার দিন সকালে আমার বাবা মারা যায় এবং সেদিনে আমার স্ত্রী তার বাবার বাড়ি চলে যায় আর ফিরে আসেন। 1 মাস পর সে অন্য জায়গায় বিবাহ করে, আমার সাথে এখনো তার তালাক হয়নি। এখন আমি যদি বিবাহ করতে চাই তাহলে কি করতে হবে? যদি বিয়ের পর তালাক হওয়া ছাড়া স্ত্রী চলে যায় এবং তিনি ওই মহিলা অন্যত্র বিয়ে হয়, তাহলে সেক্ষেত্রে তার পরের বিয়েটা বাতিল, পরের বিয়েটা হয়নি এবং সেখানে অবৈধ সম্পর্ক হচ্ছে, জেনা হচ্ছে, বরং তিনি এই বদলকের স্ত্রী হিসাবে আছেন, এ অবস্থায় তিনি আরেকটা বিয়ে করতে কোনো অসুবিধা নাই। এটা তার একটা স্ত্রী আছে, ফাও আর কি বলতে পারেন, নাম কাওয়াস্তে আছে আর কি, তিনি আরেকটা বিয়ে করতে কোনো অসুবিধা নাই। আর তার স্ত্রী যিনি অন্যত্র বিয়ে করেছেন তিনি অবশ্যই হারামে লিপ্ত, তিনি যে কোনোভাবে এখান থেকে বিচ্ছেদ নেওয়া ছাড়া অন্যত্র সম্পর্ক তো আলাদা হতে পারে না। সৌদি সরকার মহিলাদের হজ উমরার জন্য মাহরাম ছাড়াই অনুমতি প্রদান করেছে, এটা মাহরাম ছাড়া মহিলারা হজ এবং উমরা করতে আগে সৌদি সরকারের পক্ষ থেকে আইনিভাবে বাধা ছিল, যার কারণে আপনি সৌদি এম্বাসিতে ভিসার জন্য পাসপোর্ট জমা দিলে, কোনো মহিলার পাসপোর্ট জমা দিলে সাথে একজন মাহরামের পাসপোর্ট থাকতে হতো, দেখাতে হতো যে উনি ওনার মাহরাম, তারপরে ভিসা পাইতো। এখন সৌদি সরকার এই শর্ত তুলে দিয়েছে। আমি বলি সৌদি সরকারের যদি ফিনান্সিয়াল কোনো টার্গেট থাকে যে আমার বেশি বেশি হাজি আসবে, ডলার বেশি আসবে দেশে, তাদের সে উদ্দেশ্য যদি থাকে তারা সেই কারণে তাদের আইন পরিবর্তন করতে পারে, কিংবা তাদের কোনো কারণে দৃষ্টিভঙ্গি চেঞ্জ করতে পারে, বৈশ্বিক কোনো পলিটিক্সের কারণে তারা তাদের দৃষ্টিভঙ্গি চেঞ্জ করতে পারে, কিন্তু শরীয়তের বিধান এটা সৌদি সরকার কেন পৃথিবীর কোনো সরকারের ডিসিশনে চেঞ্জ হবে, খোদ সৌদি আরবের ওলামায়ে কেরামই এটাকে জায়েজ বলেন না এবং সারা বিশ্বের বেশিরভাগ ওলামায়ে কেরাম এটাকে জায়েজ বলে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুসাফিল মারআতু ইল্লা মা আদি মাহরামিন, কোনো মহিলা মাহরাম ছাড়া সফর করবে না। এই হাদিস শোনার পর এক সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার সঙ্গে জিহাদে যাওয়ার জন্য নাম লেখাইছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার জিহাদে যাওয়া লাগবে না। ও, তিনি বলেছেন নাম লেখাইছি জিহাদের জন্য, এদিকে আমার স্ত্রী হজ করতে হজ করতে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি স্ত্রীর সাথে হজে যাও, তোমার জিহাদে যেতে হবে না। তার মানে কি? মাহরাম ছাড়া মহিলারা সফর করবে না। এখন আপনি বলবেন মহিলাদের উপরে সব বাইন্ডিংস। আরে ভাই, আমি সবসময় বলার চেষ্টা করি মহিলাদেরকে আল্লাহ তাআলা কি সম্মান দিয়েছেন, যে পুরুষ তুমি হজে যেতে চাও চলে যাও, তুমি বিপদে পড়ো না, অ্যাক্সিডেন্ট করো না, ঠ্যাং ভাঙে তোমারটা তুমি বুঝে পড়াও, কিন্তু মহিলা হজে যাবে, খবরদার স্বামী ভাই তোমরা কেউ না কেউ সাথে যাও, টেক কেয়ার করো, তার প্রেসিডেন্টের মতো, যে প্রেসিডেন্ট যাচ্ছে তার সাথে গার্ড থাকতে হবে। আচ্ছা, আমাদের আমাদের মহামান্য প্রেসিডেন্ট যদি বলেন যে আমি কালকে একটু কারওয়ান বাজারে গিয়া মন খুলে একটু তরকারি বাজারে হাঁটবো একটু, এই বন্দি জীবন আর ভালো লাগে না, উনি মাঝে মধ্যে বক্তব্য বলেনও, যদি উনি বলেন যে তোমরা সব গার্ডটা সরে যাও, আমি একটু লোকাল বাসে উঠবো, কতদিন একটু উঠি না, ওনাকে এই অনুমতি দিবে? গার্ডরা কোনো অবস্থাতে বঙ্গভবন থেকে বের বলবে না, স্যার আপনাকে বাইরে যেতে দিলে আমার চাকরি নট হয়ে যাবে, জোর করে হলেও আটকাবে। তো এর মানে কি ওনাকে বন্দি করে রাখা, নাকি সম্মানের কারণে?
অতএব নারীকে মাহরাম সাথে রাখার যে নির্দেশ রয়েছে সম্মান কারণ এখন অনেকে বলেন আধুনিক যুগ এই সুবিধা আছে ওই সুবিধা আছে শরিয়া সকল যুগের জন্য অতএব এটাই গ্রহণযোগ্য মত যে মহিলারা হজ উমরা করার জন্য মাহরাম সাথে নিয়ে যাবেন হজ মাহরাম নাই আপনি বাসায় বসে এসে কেন নামাজ পড়বেন আমরা সওয়াব পাবেন ইনশাআল্লাহ জি